সুদৃষ্ট হল। আমি সব সঙ্গে কর্মী লাইয়া মিডিয়ার মাধ্যমে আমার এই অনুরোধ অভিনয় প্রশ্ন থাকিয়া মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বাল্য বিবাহ সম্বন্ধে যে নির্যাতন চলছে এটা বন্ধ লাগিয়া আবেদন জানাইয়া মিডিয়ার কয়েক টেবুল এটা আপনার দিবা সবার সঙ্গে কর্মী লাইয়া যে তার মায়ান নজরে দেখব আল্লাহ রাব্বুল আলামিনে আপনাদের আবার কবুল করুক তখন আমি বললাম আমার ভাই হাবি যাতাউর রহমান সাহেবকে খেয়াল কি দিয়ে সামান্য সময় বাদে উঠিয়া কইলা আমার মনে বহু মানুষ ইমোবিলর মধ্যে আসেন মনে হাফিজ আতাউর রহমান সাহেবকে ইদার করতে দিয়া বলল সুবহান আল্লাহ এক মিনিট জোর মিশতে অলি বানাই দিলে আমার কইলা ভাই তো আমি কুত্তা জানি না যে তোমার কুত্তা জানা লাগে না দেখান তা কুত্তা লেখে দেয় না আমি সাবরে বলা তবে বলা আপ লেখকে দে জানা তো দুষ্ট হল আমি সব সঙ্গে কর্মী লাইয়া মিডিয়ার মাধ্যমে আমার এই অনুরোধ অভিনয় প্রশ্ন থাকিয়া মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বাল্য বিবাহ সম্বন্ধে যে নির্যাতন চলছে এটা বন্ধ লাগিয়া আবেদন জানাইয়া মিডিয়ার কয়েক টেবুল এটা আপনার দিবা সবার সঙ্গে তুমি লাইয়া যে তার মায়ান নজরে দেখব আল্লাহ রাব্বুল আলামিনে আপনাদের আবার কবুল করুক প্রতিটু আইতে মান আরাদা আইয়াল ইসলাম আল্লাহ ইবাল্লিয়াল ইসমা আহলাত তসুফে তেও যদি তুই আল্লাহ লগে বইছো চাই তাহলে আহলে তত বলি আল্লাহ লগে বই যাও আল্লাহ লগে বয়া হয়ে যাবে বই ধরে বলে সুবহান আল্লাহ সময় একবারে হচ্ছে একবারে কম আমার শ্রাবণ ইহা এখানে মধ্যে দোয়া করতাম আমি তো তাই আল্লাহ দোয়া করতাম আমি তার হাত চলে আসবো ইয়ার আমি বুঝে দিকা আমি আলহামদুলিল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم الله تنصر صابون যত নাতি হলাতন আওলাদ হলাতন আয় আল্লাহ এটা দুনিয়া আখেরাত বলাই আল্লাহ আয় আল্লাহ আমার সব কি বলা আওলাদ কেন নয় ইয়া আল্লাহ কান জুরিয়া কান উসিলা আল্লাহ আজগুরি মোবিল দিয়ে কবুল করো আর আমরা পর মদিনা তৈবার মধ্যে পৌঁছাই দিও যত আইজন আল্লাহ যার নৌকা দিয়ে আনো আজিতে আল্লাহ তুমি সুতাই দাও আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ।